কালকে আমি হাটে গিয়েছিলাম একটা গরু কেনার জন্য, বিকজ সামনে কোরবানি। আর আমার ফুল ফ্যামিলি আমরা বরিশালে কোরবানি করি, বিকজ আমার হোম টাউনটা বরিশালে। আর একটা নর্মাল ফ্যামিলির জন্য গরু কেনাটা যতটা মজাদার ততটা বেশি অ্যাডভেঞ্চারফুল। সো আমি এই ভিডিওটার নাম দিয়েছি মিশন বুল। এখন আমরা হারে যাব, আর অলরেডি 11টা বেজে গেছে, সবাই আসতেছে উপর থেকে। তো আমরা সবাই মিলে যাব, চাচুরা আব্বুরা সবাই মিলেই যাব গরু দেখতে, গরু কিনতে। আর ঈদে বাকি মাত্র 2 দিন, চাঁদের দিন কিনলে দাম একটু কম পেতাম, বাট আমি চাই আমার গরুটা আমার কাছে 2 দিন অ্যাডভান্স থাক। চাঁদের দিন কিনে পরের দিন কোরবানি দেওয়াটা আমি প্রেফার করি না, আর তাই আজকেই কিনবো যা কেনা ইনশাল্লাহ। আজকে দিনটা একটু স্পেশাল, বিকজ 15 জুন, তো আমরা এখন বছরে একদম মাঝখানে আছি। গরু কেনার ক্ষেত্রে আমার বাসায় দুইজনের চয়েস অনেক বেশি ইম্পর্টেন্ট। এক নাম্বার হলো আব্বু, আর সেকেন্ড হলো আমি। বাট হাটে গেলে আমার আব্বু একটা কোল্ড ওয়ার চলে, লাইক আমার গরু পছন্দ হলে আব্বু সেটা হয় না, আব্বু পছন্দ হলে সেটা আমার হয় না। তো লাস্ট ইয়ার আম্মু আমাদের দুজনকে একটা ভালো সাজেশন দেয়, কেননা আমরা দুইটা গরু কিনি দুইজনের পছন্দ। ভিডিওর সামনে যাকে দেখতেছেন সে হলো কাউ শপিং এক্সপার্ট। বছরে আপনি একবার গরু কিনলে সেই গরু কিনতে যে আপনি চুলা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি, বিকজ আপনি তো রেগুলার গরু কিনেন না, তাই না? সো যারা রেগুলার গরু কিনে না তাদের গরু সম্পর্কে অনেক ধারণা কম থাকে। সো দাম একটা বিষয়, অ্যান্ড কোরবানি দেওয়ার জন্য গরু কয়টা দাঁত উঠছে বা গরুর বয়স কত, সেগুলো আপনি দেখে বুঝতে পারবেন না। তাই আমরা তাকে নিয়োগ দিয়েছি গরু শপিং এক্সপার্ট। সে আমার এক নানা ভাই, সো সে গরু ভালো চিনে, তাই আমরা তাকে আনছি যাতে আমাদের গরু কিন্তু একটু হেল্প করে। হাটে গেলে আমি আপনাদেরকে 2টা টিপস দিব। টিপস নাম্বার 1, আপনি কোনোদিন স্নিকার্স পরে যাবেন না, আর যদি বৃষ্টি পড়ে তাহলে জুতা পরেও যাওয়া দরকার নেই, কারণ গোবর মুখে লাগার থেকে পায়ে লাগাটা অনেক ভালো মনে করি আমি। অ্যান্ড সেকেন্ড, যদি আপনি আমার ব্রাদারই হন, লাইক ফটোগ্রাফার ভিডিওগ্রাফার ব্লগার, তাহলে শাটার স্পিড অ্যান্ড আইওসের মতন একটু নিচেও খেয়াল রাখবেন, নাহলে আমার মতো পায়ে গোবর লেগে যাবে। ওয়েট, যেসব রিচ কিড অ্যান্ড মাম্মাস বয় অ্যান্ড পাপা কিপারি গোবর সম্পর্কে জানেন না, তাদেরকে বলি গোবর তুমি বাথরুমে যা যেটা করো কমোডের মধ্যে, বাট ওটা গরু কমোডে করে না, ওটা গরু হাটে করে মাটিতে। এগারোটা বাজে বাজারে গেছি, আর 3.5 ঘন্টা ঘোরার পর গরু পাচ্ছি না। একে তো গরম, দুয়ে তো ঘুরতেছি, 3-এ 2টা কিউট গরু পছন্দ করে ফেলছিলাম, বাট আমাদের গরু শপিং এক্সপার্ট সেটাকে না করে বসতে দুপুরে লাঞ্চও করতে পারি নাই। সো অবস্থা আরও খারাপ হয়ে গেছিল, আমার সাথে আমার ভাই চাচা সবাই গেছিল, সবাই অনেক অস্থির হয়ে গেছিলো, বিকজ অনেক গরম পড়ছিল ওই দিন। আফটার 1 আওয়ার্স ঘোরাঘুরি পরে উই ফাইন্ড এ সুইট অ্যান্ড কিউট 2 বুলস। যেটা আমারও পছন্দ হয়েছে, আব্বুরও পছন্দ হয়েছে, আর এবার দুজনের পছন্দটা মিলে গেছে, কোনো ডিফারেন্স ছিল না। সো উই আর হ্যাপি, বাট গরু তো লাগবে 2টা, পছন্দ হয়েছে 2টা, ব্যাপারি মামা গরু দিছে ভালো, সে আমাদের কাছ থেকে চাইয়া 5,000 টাকা বেশি নিয়েছে ভালো, আর একজন দাম ছাড়তেছে, বাট আমাদের ওই গরুটাই লাগবে। ফাইন, অ্যান্ড আফটার 1 আওয়ার্স আমার ভাই দর কষাকষি পরে অ্যাট লাস্ট এই গরুটাকে মানাইতে, অ্যান্ড ফাইনালি
আলহামদুলিল্লাহ, উই ডান আওয়ার মিশন অ্যান্ড আমরা দুইটা গরু কিনে ফেললাম। আর ফার্স্ট টাইম দুইটা গরু কিনলাম, যে দুটোটা গরু আমারও পছন্দ হয়েছে, আব্বুরও পছন্দ হয়েছে। এই জায়গাটায় আরও বেশি খ্যাপি ছিল। এত টাইম ধরে দেখতেছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ, বিকজ আমি আজকে বাইরে ভিডিও করতেছি আমার বরিশাল গ্রামে, বিকজ আমি বরিশাল গ্রামে চলে এসেছি ঈদ করার জন্য, বিকজ এটা হোম টাউন, আগেও বলছি ভিডিওর। সো আমার সেট আপ একটু চেঞ্জ লাগতেছে, আর আমি চেয়েছিলাম এই ভিডিওটা ঈদের দিন আমি আপনাদের কাছে নিয়ে আসি আমার মিশন বুলের স্টোরিটা। তো তাই একটু আর্লি আর্লি সব কিছু শ্যুট করতেছি। সবাইকে জানাই ঈদ মোবারক অ্যান্ড কোরবানি দিবেন, কোরবানির যে বজ্রগুলো আছে সবাই নিজ দায়িত্বে একটু ফালন ট্রাই করবেন, পরিবেশ দূষণ থেকে নিজেকে বিরত রাখবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড সি ইউ সুন ইন নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ, ঈদ মোবারক।